আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদ আবারও আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কীভাবে আমরা একটি অ্যাকাউন্ট সাইন আপ করব এবং প্রোফাইল সেট আপ করব এবং ডিসক্রিপশন কীভাবে দিতে হবে সকল ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম গত টিউটোরিয়ালে এবং আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটি গিক তৈরি করবো অথবা সার্ভিস ওপেন করব আর সাধারণত আমরা সার্ভিস বিক্রি করে থাকি বিভিন্ন মার্কেট আমরা আজ দেখব যে কীভাবে আমরা একটি গি ক্রিয়েট করতে পারি এবং এটি একটা জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরু করা আপনারা আপনাদের এবং করার পর আপনারা প্রোফাইলে আসবেন এবং প্রোফাইল থেকে সরাসরি ক্রিয়েটে গিগে চলে আসবেন আর আসার পর যদি আপনারা মানে গিক তৈরি করতে না পারেন তাহলে সর্বপ্রথম আপনারা আপনাদের আরেকটি উইন্ডোবারে বারে ফাইবার অ্যাকাউন্টটা নিয়ে নিবেন এবং আপনারা যে সার্ভিসটা পারেন সেই সার্ভিসে আপনারা লিখবেন যেমন ধরেন আমি এখন পারি আপাতত মোটামুটি ফটো ব্যাকগ্রাউন্ড রিমোভ এটা নিয়ে এবং এটা লেখার পর আপনারা অনেকগুলো সার্ভিস বা গিক পাবেন এবং অনেকগুলো সার্ভিস আপনারা ওপেন করবেন যেমন ধরুন আমি এটা 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 অনেকগুলো সার্ভিস ওপেন করেছি এবং ওপেন করার পর যেই সার্ভিসটা আমার ভালো মনে হয়েছে সেই সার্ভিসটা আমি নিয়েছি যেমন ধরুন কোনো একটা সার্ভিস থেকে আমি টাইটেলটা নিয়েছি কোনো একটা সার্ভিস থেকে আমি বিভিন্ন যে যেই সেকশনগুলো সেই সেকশনগুলো কীরকম হবে সেগুলো নিয়েছি মানে এরকম করে অনেকগুলো জিনিস আমি নোটপ্যাডে কপি করে নিয়েছি যেমন দেখুন যেমন আমি আমার কাছে লেখা থাকবে যে আই উইল প্রোভাইড ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ার্ক এবং এরপরে হচ্ছে গিয়ে যেমন ধরুন আমার প্রথম সার্ভিসের কাজ তারপরে দ্বিতীয় সার্ভিসে আমি কীরকম চার্জ নেবো এবং তৃতীয় সার্ভিসে আমি কীরকম চার্জ নেব। সো বন্ধুরা এই হলো আমাদের ডাটা কালেক্টের সিস্টেম কীভাবে আমরা বিভিন্ন গিগের ডাটা কালেক্ট করব। এর পরবর্তীতে আসছে যে ডিসক্রিপশন আপনাদের ডিসক্রিপশনে কী থাকবে যেমন ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিয়েছি দেখুন ডিসক্রিপশনটা আমি এখান থেকে নিয়েছি এবং এই ডিসক্রিপশনে কী কী আছে তা আমরা নিয়ে নিয়েছি এবং এর পরবর্তীতে যে এই ফটোগুলো দেখতে পাচ্ছেন সেই ফটোগুলো আপনারা আপনারা চাইলে ক্রিয়েট করে নিতে পারেন অথবা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে আমরা যখন সার্চ করেছিলাম তাহলে এই ফটোগুলো চলে এসেছে আপনারা আপনাদের সার্ভিস লিখে যখন সার্চ করবেন তাহলে অনেকগুলো ফটো চলে আসবে সেখান থেকে আপনারা ফিল্টার করেও নিতে পারেন সো বন্ধুরা এখন আমরা আমাদের মূল কাজে চলে যাই সো প্রথম আমাদের এখানে লেখা আছে আই উইল ডু এখানে আই উইল ডু পর্যন্ত থাকবে এরপরে আপনাদের নিজে লিখতে হবে সো আমি এখানে যে কিছু লিখেছি মানে কপি করে রেখেছি আগে সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি কপি করে বন্ধুরা যেই কাজগুলো আসলে এই কাজগুলো আপনারা যদি মানে ইউনিক করেন তাই বেটার হয় তো বন্ধুরা আমি পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পর এটা ক্যাটাগরি এটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা অবশ্যই পড়বে ডিজাইন বা গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনে আমি ক্লিক করে নিলাম এবং এরা সাব ক্যাটাগরি কী হবে সাব ক্যাটাগরি এটা হবে ফটো এডিটিং যেমন গ্রাফিক ডিজাইন ফটো এডিটিং আমি এখানে সাব ক্যাটাগরিতে ক্লিক করে নিলাম এবং সাব ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টুল ওপেন হয়েছে এই টুলটা আপনাদের অ্যাড করে নেবেন যেমন ফটো ব্যাকগ্রাউন্ড রিমোভ এখানে আমি এটা অ্যাড করে নিলাম এবং অ্যাড করার পর আপনারা বিভিন্ন ট্যাগ দিতে পারেন যেমন আমি ট্যাগ দিচ্ছি দেখুন ফটো টি এইচ ও টি ও এস ফটোস ফটোজ দিয়ে দিলাম এবং এখানে দিলাম ট্যাগ টি এ জি ট্যাগ আমি এখানে ট্যাগিং দিয়ে দিলাম এবং এরকম করে আরও অনেকগুলো আপনারা মোট পাঁচটা ট্যাগ এখানে অ্যাড করতে পারবেন আমি দুটো অ্যাড করলাম অ্যাড করার পর আমি সেভ কন্টিনিউ ক্লিক করলাম এবং সেভ কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন আমাদের আরেকটি উইন্ডোতে নিয়ে আসবে এবং এখানে আপনাদেরকে আপনাদের সার্ভিসগুলোর সিস্টেমগুলো অ্যাড করে নিতে হবে যেমন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলোতে যেমন আমি বেসিকে দেখুন দিচ্ছি বেসিকে দিচ্ছি আমি ফিফটি ইমেজ আই এম এ জি ইমেজ এবং স্ট্যান্ডার্ডে দিচ্ছি আমি ফিফটিনেড ইমেজ ইমেজ এবং আমি প্রিমিয়ামে দিচ্ছি ইমেজ ইমেজ এরপরে আছে যে ফিফটিন ইমেজে কি ডিসক্রিপশন থাকবে ফিফটিন ইমেজে কি ডিসক্রিপশন থাকবেন এবং ফিফটি ইমেজে কি ডিসক্রিপশন থাকবে এবং হান্ড্রেড ইমেজে কি ডিসক্রিপশন থাকবে যেহেতু আমরা আগে থেকে এগুলো লিখে নিয়েছি সো আমি সেগুলোই দিচ্ছি বন্ধুরা আমি এখানে কপি করে নিলাম কপি করার পর ডিসক্রিপশানে পেস্ট এরপরে আমি চলে যাচ্ছি ফিফটিন ইমেজের সেখানে এবং এখান থেকে কপি করার পর আমি এখানে দিয়ে দিলাম পেস্ট এবং এখান থেকে চলে যাচ্ছি আমি হান্ড্রেড ইমেজ এখানে এবং এখানে কপি করে আমি এইখানে দিলাম পেস্ট এবং কি কী সার্ভিস বা কতটা আমি ভিতরে দিতে পারবো আমি যেমন পনেরোটা ইমেজ যদি আমার দিতে লাগে সময় আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন কত কম দেবেন কম দিতে পারলেই ভালো তারপর আপনারা যদি বেশি সময় নিতে চান নিতে পারেন আমি তুলে নিলাম তারপরে এটাও নিয়ে দিলাম টু ডেজ এটাও আমি নিয়ে নিলাম থ্রি ডেজ এবং রিভিশন দিবেন কবে রিভিশন বলতে কি আপনারা যদি মানে আপনারা বায়ের সাথে কাজ করেন কাজ করার পর ধরুন আপনার কাজে কোনো একটা ভুল হলো সেই ভুলে সে কতবার আপনাকে রিপিট করতে পারবে মানে আমার কাজটা হয়নি তুমি আরেকবার করে দাও এটা কতবার করতে পারবে সেটা হচ্ছে রিভিশন যেমন আমরা পড়া যদি একবার হয়ে যাবে মুখস্থ করি মুখস্থ করার পর রিভিশন করি ঠিক এই একই রকম আমি এখানে রিভিশন দিলাম দুইবার এখানে রিভিশন দিলাম আমি পাঁচবার এবং এখানে রিভিশন দিলাম আমি আনলিমিটেড আর এখানে আছে অফ ইমেজ অফিমেজ আমি এখানে একটা দিলাম এখানেও এক কিন্তু এইখানে আমি আনলিমিটেড দিয়ে দিলাম এবং সোর্স ফাইল যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা জানেন যে সোর্স ফাইল কী যেমন ইএচডি ফাইল এটা একটা সোর্স ফাইল এখানে আমি দেবো না সোর্স ফাইল এটাতে দিব আর এটাতে দিব আর এখানে আছে হাই রেজুলেশন হাই রেজুলেশন এটা যেটা তিনোটাতেই থাকবে আর এটা থাকবে এটাতে এবং এইখানে থাকবে ডলারের আমি পনেরোটার জন্য পাঁচ ডলার নিব এবং আমি পঞ্চাশটার জন্য পঞ্চাশটার জন্য আমি এখানে ধরুন পনেরো ডলার আর এখানে আমি একশোটার জন্য আমি পঁচিশ ডলার চার্জ করলাম এবং যদি আপনি এক্সট্রা ডেলিভারি দিতে চান মানে আপনারা এখানে দিয়েছেন যে থ্রি ডেজে করবেন যদি আপনারা যদি টু ডেজে যদি সে চায় অথবা ওয়ান ডেজে চায় তার জন্য আপনি চাইলে এক্সট্রা চার্জ করতে পারেন সে বন্ধুরা আমি এগুলো অ্যাড করলাম না অ্যাডিশনাল যেই সেটিংগুলো আছে বা এক্সট্রা সেটিংগুলো আছে সেগুলো অ্যাড করলাম না এবারে আমি সেভ কন্টিনিউ দিলে সামনের দিকে চলে গেলাম এরপর আপনাদের আসবে যেমন ডিসক্রিপশন এবং কোশ্চেনগুলো এবং গুলো আমি যেহেতু আগেই সাজিয়ে রেখেছি সো আমি ডিসক্রিপশানটা এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কিছু কোশ্চেন চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন আমার কোশ্চেনের প্রয়োজন নাই এখন আমি এখানে দিয়ে দিলাম সেভেন কন্টিনিউ এখন হচ্ছে গিয়া হচ্ছে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে যে আপনাকে কাজগুলো দেবে সে আসলে কি কি দেবে আপনাকে কাজগুলো করার জন্য যেমন ধরুন আপনি একটা কোনো একটা যন্ত্র খুলবেন এই খোলার জন্য আপনার যে যে ধরনের যন্ত্রাংশগুলো প্রয়োজন ঠিক একই রকমভাবে এখানে দিচ্ছে রিকোয়ারমেন্ট কি কি জিনিস প্রয়োজন হবে যেমন ফটো ই এইচ ও এর পরবর্তীতে প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড কে ব্যাক এ দুটো প্রয়োজন হলেই এনা এরপরে আপনি তাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন সোর্স ফাইল বা আপনার যদি সে কোনো কিছু রিকোয়ারমেন্ট করে রাখে যে এই প্রয়োজন তা আপনি মন চাইলে চাইতে পারেন সো আমি দুটোই দিলাম ফটোজ্যান্ড ব্যাকগ্রাউন্ড দুটা হলেই আমি আমার হবে সো আমি এখানে অ্যাড করে নিলাম অ্যাড করার পর সেভ এক কন্টিনিউ দিয়ে সামনের দিকে চলে গেলাম এবং এখানে আসছে গ্যালারি এখন আপনাদের ইমেজ সেট করতে হবে এখন আমি দেখুন ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে নিই দেখুন ইমেজের সাইজ শর্ট বি পাঁচশো বাই এত আমাদের ইমেজ সাইজটা একটু বড় হতে হবে বন্ধুরা যদি এত ছোটো হয় তাহলে এ ইমেজটা নেবে না সো আমি এখান থেকে ফটো ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম এবং আমি আমার ব্রাউজারে গিয়ে আমি আরও কিছু ইমেজ ডাউনলোড করে নেব যেহেতু আমি এই শর্ট টাইমে আর ইমেজ ক্রিয়েট করতে পারবো না এখন কারণ তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হবে সো আমি ইমেজে ক্লিক করলাম এবং ইমেজে ক্লিক করার পর আমি ধরুন এখানে টুল বারে গেলাম সাইজে গেলাম সাইজে যাওয়ার পর আমরা বারো সবাই অ্যাপতে ক্লিক করে নিলাম সো প্রথম আমি এই ইমেজটা নিয়ে নিই দেখি এই ইমেজ ইমেজটা নেয় কিনা লোডিং হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন যে কাশোরটা নিচে যে লোডিং হচ্ছে ইমেজটা সম্পূর্ণ আসতে একটু সময় নেবে দেখুন ইমেজটা চলে আসলো এখন আমি এই ইমেজে রাইট বাটন ক্লিক করার পর সেভ এজ এ ক্লিক করে নিলাম এবং এখানে আছে ডাউনলোডে আমি রেখে সেভে ক্লিক করে নিলাম বন্ধুরা দেখি যে আমাদের ইমেজটা নেয় কিনা এবার ব্রাউজারে ক্লিক করে নিলাম এবং সেখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে ওপেন করে দিলাম দেখুন বন্ধুরা ইমেজটা নিয়ে নিয়েছে সো এখানে আপনি আরও প্রায় তিনটা ইমেজ অ্যাড করতে পারেন এছাড়াও আপনি মন চাইলে ভিডিও অ্যাড করতে পারেন আপনাদের এই গিক সম্পর্কিত মন চাইলে আপনারা একটা ভিডিও করতে পারেন এবং ভিডিওতে আপনাদের কত সেকেন্ডের হবে বা কত এমবিভিতে ভিতরে হবে তাও দেখিয়ে দিয়েছে আর এখানে আপনি পিএইচডি ফাইল অ্যাড করতে পারেন সো বন্ধুরা আমি এত কিছু অ্যাড করলাম না আমি একটা ইমেজ অ্যাড করলাম সিম্পলি অ্যাড করার পর আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর ভেরিফাই নাও আমি এখানে ক্লিক করব দেখুন এখানে লেখা আসছে যে কংগ্রেচুলেশন ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর ফার্স্ট গিক আমি এখানে ভেরিফাই না হয়ে ক্লিক করে ক্লিক করার পর এখানে আছে দেখুন বাংলাদেশ এবং আমার ফোন নাম্বার এবং আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে কারণ ভেরিফাইয়ের আগে আপনাদের গিটটা পাবলিশ হবে না সো আমি আমার ফোন নাম্বারটা লিখছি দেখুন আমি ফোন নাম্বারটা লিখছি লেখার পর আপনারা দেখুন বাই কল বা এস এম এস কীভাবে নেবেন আমি এস এম এস এ দিলাম এইট ডাবল ডাবল টু এইট এইট আমি করতে দিয়ে সাবমিট করে ক্লিক করে নিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এবং এখানে আসছে এখন সিলেক্ট সিকিউরিটি আমি সিকিউরিটি এখানে দিলাম এবং এখানে দিলাম এটিভি আপনারা যে কিছু দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয় আমি দিয়ে নিলাম সিকিউরিটি কোশ্চেনটা এবং পাবলিশে গি পাবলিশে গিকে ক্লিক করিলাম এবং আপনাদের এই ইউএরএলটা এবং আপনাদের যে ইউএলটা এই ইউএলটা আপনারা মন চাইলে বিভিন্ন সোশ্যাল লিঙ্কে শেয়ার করতে পারেন সোশ্যাল লিঙ্কে শেয়ার করার মাধ্যমে আপনাদের গীতটা প্রমোশন করতে পারেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল কিভাবে আপনি আপনার একটা প্রফেশনাল গিগ ক্রিয়েট করতে পারেন বা প্রফেশনাল গিগ খুলতে পারেন তা দেখানো সিস্টেম সো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সো পরিশেষে বলতে চাই সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার